নোয়াখালী ও নওগাঁ থেকে বাজার মূল্যের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন ও কামাল হোসেন। শোতে যাচ্ছি সুজনের কাছে। সুজন, কেমন দেখছেন বাজার পরিস্থিতি? কোন জিনিসের কত দাম, কি বলছেন ক্রেতারা? নানা নোয়াখালী বাজার পরিস্থিতির কথা যদি বলতে হয়, আজকে সকাল থেকে বাজার ঘুরে যে চিত্র দেখা গিয়েছে যে সবজির বাজার মোটামুটি কিছুটা স্থিতিশীল পর্যায়ে এসেছে বলে জানা গেছে। হেমন্তকালীন যেসব সবজি রয়েছে সেগুলো মোটামুটি ভাবে মানুষের নাগালের মধ্যে রয়েছে, তবে শীতকালীন যেসব সবজি রয়েছে সেগুলোর দাম কিছুটা ঊর্ধ্বগতি হওয়ায় যে শীতকালীন সবজি কিনতে সাধারণ ক্রেতা যারা আছে তারা হিমশিম খাচ্ছেন। তো এক্ষেত্রে আসলে ক্রেতারা বলছেন যে শীতকালীন যে শীতের শুরুতেই যে সবজি পাওয়া যাচ্ছে তারা তা কিনতে পারছেন না, বেশি দাম হয়। বিক্রেতারা বলছেন যে আসলে মাত্র বাজারে শীতকালীন সবজি আসতে শুরু করছে তাই দাম একটু বেশি, তবে যখন সবজি সরবরাহ বেড়ে যাবে তখন এই দাম কমে যাবে বলে তারা জানছে। অপরদিকে আলুর বাজার কিছুটা চড়া রয়েছে। আজকে সকাল থেকে নোয়াখালীর বাজার আলু বিক্রি হচ্ছে 55 টাকা কেজি দর। আর যেমন আমি যদি মুদি পণ্যের কথা বলতে চাই, যে নোয়াখালীতে বিশেষ করে চাল ডাল এবং তেলের দাম বেড়েছে, বিশেষ করে যে খোলা সোয়াবিন তেল রয়েছে সেটির দাম বেড়েছে, খোলা সরিষার তেলের দাম বেড়েছে, একসাথে চালের দাম বেড়েছে প্রতি কেজি 3 থেকে 5 টাকা, কোনো কেজিতে 60 টাকা করে বেড়েছে। আর যদি মুরগির বাজারের কথা বলতে চাই, যে মুরগির বাজার কিছুটা ব্রয়লার মুরগির দাম বেড়েছে, যেটি গত সপ্তাহে 170-180 টাকা বিক্রি হয়েছে, আজকে সেটি বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। একসাথে কক মুরগি বিক্রি হচ্ছে 320 টাকা এবং লেয়ার মুরগি হচ্ছে 300 টাকা কেজি ধরে। অপরদিকে গরুর মাংস এবং মাছের মাংসের বাজার অস্থিতিশীল রয়েছে নোয়াখালীতে। এ হচ্ছে নোয়াখালী থেকে বাজার পরিস্থিতি আমার কাছে সর্বশেষ। আমি এখন চলে যাব নওগাঁ, সেখানে রয়েছে সহকর্মী কামাল। কামাল, নওগাঁর বাজারের সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবে। সুজন, আপনি যেমনটি বলছিলেন, নওগাঁয় গত 2 সপ্তাহের ব্যবধানে বাজারে ধানের দাম বৃদ্ধি পাওয়ার কারণে হঠাৎ করে বেড়ে গেছে সব রকম চালের দাম। নওগাঁয় ধানের দাম প্রতি মনে বেড়েছে 100-150 টাকা করে, যেটার প্রতিফলন ঘটেছে খুচরো বাজারেও। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নওগাঁ পৌর খুচরো বাজারে। আজকে আপনাকে যদি দাম চালের দাম বলি, নওগাঁ কাটারিভোগ চাল বিক্রি হচ্ছে আজকে 68 থেকে 72 টাকা কেজি দরে। ধন্যবাদ আপনাদেরকে।